আত্মসমরণের ভয়ে আত্মহত্যা করলো এক কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনা খোয়াই কল্যাণপুর এলাকায়। প্রেম ভালোবাসা বলে আধো কিছু নেই, আসলে শুধু দেহ ভোগ করার লালসা ছাড়া আর কিছু নেই। অভিযোগ, বিশালগড় নিবাসী আশিসশীল বাড়ি বিশালগড় বাস স্ট্যান্ড এলাকায় এক যুবক খোয়াই কলেজের ছাত্রী শান্তি কর্মী নামে এক মেয়ের সাথে ফেসবুক নামক সোশ্যাল মিডিয়ায় পরিচয় এবং এরপর একে অপরের সাথে প্রেমের সূত্রে আবদ্ধ হয়। দীর্ঘ 8 মাস ওদের মধ্যে ভালোবাসার মাঝে মধ্যে ভিডিও কল করেও ওদের মধ্যে কথাবার্তা হতো। ছেলের কাছে কিছু অশ্লীল ভিডিও ফুটেজও ছিল মেয়েটির। পরবর্তীতে হারামি ছেলেটি শারীরিক সম্পর্কের চাপ সৃষ্টি করে মেয়েটির উপর, না হলে মেয়েটির অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে বলে সাফ জানিয়ে দেয়। অবশেষে সম্মানের ভয়ে আত্মহত্যা করলো মেয়েটি। এখন দেখার বিষয় রাজ্য প্রশাসন ছেলেটিকে উপযুক্ত শাস্তি দিতে পারে কিনা। একবার শুনে নেব মেয়েটির ভাই কি বলছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ছেলের লোকে রিলেশনশিপ আসিল, ছেলের নাম হচ্ছে আশিস শীল, বাড়ি বাস বিশালগড় বাস স্ট্যান্ডের লোকে ফিজিক্যালি ব্ল্যাকমেল করছে ছেলে, তার লোকে ওই ছেলেটার সঙ্গে মানে কতদিন সম্পর্ক আছে, মানে ভালোবাসার সম্পর্ক আছে? না, 8-9 মাস এরপর সম্পর্ক আসলো, কিন্তু আমি জানতাম না। আমি 7-10 দিন আগে জানছি, জানার পরে তারে কইছি। তারপরে বৌদি তাই এই সব কথা শেয়ার করছিল। বৌদি আমার মেয়েটা কি হয় আপনার? মেয়ে আমার বোন। আচ্ছা, আপনার বোন। আচ্ছা, বয়সটা কত? বয়স 30 বছর। 30 বছর। ওই ছেলেটার সঙ্গে কতদিন যাবত মানে সম্পর্ক? তারা তো বলছে যে 8-9 মাস, আর আমি জানি 5-6 দিন আগে জানছি। কি কারণে মানে মানে ব্ল্যাকমেলিংটা কি নিয়ে করতো? সে ভিডিও কলে তার দেখছে, ভিডিও দেখছে, ভিডিও কল দেখা সেরা, তারপরে ধরেন সেক্স কেন অফোর্ড করছে, কারণ করছে না দেখা, তারপরে ছেলে তার ব্লগ করে দিচ্ছে ফার্স্ট দিন দিয়ে যায়, তারপরে হেটর আছে যে আমার এমনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়ে ওই তো দেখছে। এই ভিডিওগুলি কি ছেলেটার কাছে আছে এখনো? ছেলেটার তো ফোন কলে ফোন রিসিভ করে না। আর এর আগে একবার রিসিভ করছিল বৌদির ফোন, ছেলে বন্ধু কথা কইছে, ছেলে কথা কইছে না, কয় না এইসব কোনো ভিডিও আমার কাছে নাই। মেয়ে কইছে যে একটা ভিডিও তার কাছে আছে। তো আপনার বোনে কবে বিষ খেয়েছে? 21 তারিখ। পরে আপনারা কীভাবে বুঝছেন যে বিষ পান করছে? তারা বমি করতেছে, আমি বাচ্চা অনুষ্ঠান বাচ্চাগুলো বাইরে দিয়েছি, তো কিছু কয় না, শুধু বমি করে পরে মা ডাক মা ডাক করে ডাকার পরে মা আইছে, মা পর তো কিছু খাইছে, চিকিৎসা আইছে, তো ওই হওয়া খাইছে, তারপর আমি নতুন তো এই জীবিত আনার পর মৃত্যু হিসেবে হবে গতকালকে। যে ছেলেটার লোকের সম্পর্ক আছে ওই ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো আশিস শীল। বাড়িটা কোন জায়গা? বিশালগড় বাস স্ট্যান্ডের লোক। আর আপনার বোনের নাম? আমার বোনের নাম শান্তি কর্মী। বয়স কত? বাড়িটা? বাড়ি। তাদের মধ্যে মানে পরিচয় হয়েছে কিভাবে? ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে। ছেলেটা কি আপনারা বাড়ির মধ্যে যাতায়াত করতো কি বা কলেজে যাইতো? বোন কলেজে। কোন কলেজে পড়তো আপনার বোন? ছেলেটা কি আনতে গিয়ে মানে যাইতো? আমি যাইতো যে আমি তার মোবাইল তো আগে দেখছি না, আমরা ডাক্তার কাটতে ছবি পাইলাম, পাশে ডাক্তার দুটো নিয়ে করে তুলছে, আর ওই চ্যাট করতে হোয়াটসঅ্যাপে মেসেজগুলি আছে আপনাদের কাছে। এই ছেলেটার দাবি কি আসছিল, মানে আপনার বোনের কাছে কি দাবি করছিল? আমার তো কাছে যে ওই শারীরিক সম্পর্ক করার লিখে, এতে কি মানে আপনার বোন রাজি হয়েছিল? রাজি হয়েছে না, তার লিখে ওই যে ভিডিও কলে যে যা দেখাচ্ছে তার যদি ভাইরাল করে দিয়ে সোশ্যাল মিডিয়া প্লিজ হয়ে যায়। এখন কি আপনারা মানে কোনো ধরনের মামলা বা কিছু করবেন? এখন আইনতভাবে যা সব আপনারা কি ঘটনার পরে পুলিশে জানাইছিলেন নি বিষয়গুলি? না, এই সময় তো জানানোর কোনো সময় নাই, এই সম্মান করছি আর কি।